ডায়াবেটিস সারা জীবনের রোগ, একবার হলে কখনো সারে না। ইনসুলিন নামক এক প্রকার হরমোনের অভাব হলে কিংবা উৎপাদিত ইনসুলিনের কার্যকারিতা কমে গেলে রক্তের গ্লুকোজ দেহের বিভিন্ন কোষে প্রয়োজন মতো ঢুকতে পারে না। রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়ায় ডায়াবেটিস। ডায়াবেটিস না সারলেও তা নিয়ন্ত্রণে রেখে সারা জীবন সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করা যায়। ডায়াবেটিক রোগীরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করলে বা যথাসময়ে চিকিৎসা না নিলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব, মারির রোগ ও অঙ্গ বিচ্ছেদের মতো মারাত্মক শারীরিক জটিলতার শিকার, এমনকি মৃত্যু ঝুঁকিতে পড়তে পারেন। ডায়াবেটিস প্রধানত দু ধরনের, টাইপ এক ও টাইপ দুই। সাধারণত 30 বছরের কম বয়সীদের টাইপ এক ডায়াবেটিস দেখা যায়। এ ধরনের রোগীদের শরীরে ইনসুলিন একেবারেই তৈরি হয় না, বেঁচে থাকার জন্য এসব রোগীকে ইনসুলিন নিতেই হয়। টাইপ দুই রোগীর সংখ্যা বাংলাদেশে প্রায় 84 লাখ। এদের শরীরের ইনসুলিন নিষ্ক্রিয় থাকে অথবা ইনসুলিনের ঘাটতি থাকে। এ ধরনের রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য খাদ্যাভ্যাস পরিবর্তন ও নিয়মিত ব্যায়াম অপরিহার্য। প্রয়োজনে কাউকে কাউকে খাওয়ার বড়ি বা ইনসুলিন নিতে হতে পারে। অব্যাহত ও অপরিকল্পিত নগরায়নের ফলে পরিবর্তিত খাদ্যাভ্যাস ও জীবনযাপনের কারণে সারা বিশ্বেই ডায়াবেটিক রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। তবে বৃদ্ধির এই হার উন্নত ও উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশে অনেক বেশি। টাইপ টু ডায়াবেটিস হওয়ার অন্যতম কারণ কায়িক পরিশ্রম না করা, মোটা বা স্থূলকায় হয়ে যাওয়া, অতিমাত্রায় ফাস্টফুড ও কোমল পানীয় খাওয়া, অতিরিক্ত মানসিক চাপের মধ্যে থাকা, ধূমপান করা ও তামাক খাওয়া, গর্ভকালীন বিভিন্ন সমস্যা, যাদের বাবা মা অথবা রক্ত সম্পর্কীয় নিকট আত্মীয়ের ডায়াবেটিস আছে এবং যাদের বয়স 45 বছরের বেশি, তাদের ডায়াবেটিসের ঝুঁকি বেশি। জেনে রাখুন, গর্ভধারণের পর যদি রক্তের গ্লুকোজ স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়া যায়, তবে সে অবস্থাকে গর্ভকালীন ডায়াবেটিস বলে। বর্তমান বিশ্বে গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্তের হার 1 থেকে 28%। বর্তমানে বাংলাদেশে গর্ভকালীন ডায়াবেটিস আক্রান্তের হার 6 থেকে 14%। গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত মহিলাদের মধ্যে 65%-এর পরবর্তী গর্ভধারণের সময়ে গর্ভকালীন ডায়াবেটিস দেখা দেয়। যেসব মহিলার গর্ভকালীন ডায়াবেটিস দেখা দেয়, তাদের পরবর্তীকালে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি 10 বছরে প্রায় 50% বেড়েছে। যেসব মায়ের গর্ভকালীন ডায়াবেটিস ছিল, তাদের শিশুদেরও পরবর্তী সময়ে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেশি। ডায়াবেটিস আছে এমন অর্ধেক রোগী জানেন না তাদের ডায়াবেটিস আছে। আপনার ডায়াবেটিস আছে কিনা জানতে যোগাযোগ করুন সব সময় খোলা ইব্রাহিম হেল্পলাইনের হটলাইনে 10614 নম্বরে। বর্তমানে পৃথিবী একটি ডায়াবেটিসের মহামারীতে ভুগতেছে, এ তথ্যটা আজকে প্রায় সবাই জানে। কিন্তু একটি তথ্য এত জানা না থাকলেও খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই মহামারীটা বৃদ্ধির হার উন্নত বিশ্ব যেমন পশ্চিম ইউরোপ বা উত্তর আমেরিকার চাইতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেই বেশি। আর দুটি গুরুত্বপূর্ণ তথ্য আমি দিতে চাচ্ছি, সেটা ডায়াবেটিস একবার হলে এটা আজীবনের রোগ, একবার হওয়া মানে এটা আর যাবে না। দ্বিতীয় তথ্যটা যা দিতে চাচ্ছি সেটা হলো যে ডায়াবেটিস যে আজীবনের রোগ, কিন্তু এটা বহুলাংশে প্রতিরোধযোগ্য। শতকরা 70-75% সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। যদি এটা প্রতিরোধ করা না হয় তাহলে কমপ্লিকেশন জটিলতা হবেই, এবং সেই জটিলতাগুলো খুবই মারাত্মক, চিকিৎসা খুবই ব্যয়বহুল। চোখ অন্ধ হয়ে যাওয়া, হার্ট অ্যাটাক হওয়া, স্ট্রোক হওয়া, পায়ে গ্যাংগ্রিন হয়ে পা কেটে ফেলতে হওয়া, এবং বিভিন্ন রকমের। তো এটাকে যদি আমরা আমাদের এই জিনিসটাকে বিবেচনায় নেই, তাহলে পরে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য আর কোনো দেরি চলবে না। যখনই ডায়াবেটিসের সন্দেহ হবে বা এমনকি ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি হবে, তখনই তার ডায়াবেটিস চেক করে নিতে হবে, তখনই তাকে কন্ট্রোল শুরু করতে হবে। তারপরে ডায়াবেটিস যদি হয়েও যায় তাহলে পরে তখন থেকেই ডায়াবেটিসটাকে সম্পূর্ণ কন্ট্রোলে রাখতে হবে এবং ডায়াবেটিসের কন্ট্রোলটা শিখে নিতে হবে। তাহলে সে কমপ্লিকেশনগুলো জটিলতাগুলো সে পরিহার করতে পারবে, এবং যত দেরিতে চিকিৎসা শুরু করবে ততই রোগটা বাড়তে থাকবে।
এখানে আরও একটি কথা বলা দরকার, ডায়াবেটিস হলো একটা প্রোগ্রেসিভ ডিজিজ। আজকে ডায়াবেটিস ডিটেক্ট হলো তো আজকে যে অবস্থা থাকবে এটা আস্তে আস্তে প্রোগ্রেস করতে থাকবে, বাড়তে থাকবে। সেই জন্য যদি চিকিৎসা ঠিক সময় মতো শুরু করা হয়, দেরি না করে, তাহলে এই প্রোগ্রেশনটা অত বেশি হবে না। সুতরাং আমার সনির্বন্ধ অনুরোধ সব লোকের প্রতি যে আপনারা ডায়াবেটিস সম্বন্ধে সচেতন হোক, ডায়াবেটিস আছে কি না এটা চেক করিয়ে নেন, এবং ডায়াবেটিস ধরা পড়লেও আপনার তখনই এই ডায়াবেটিসের কন্ট্রোল শিখে নেন এবং কন্ট্রোল করুন। জনসচেতনতায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতি।